হ্যালো ভিউস কেমন আছেন আপনারা আজকে আমরা কিছু কঠিন জিনিস কিছু কঠিন বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়গুলো মনে থাকে না তারপরও আমরা চেষ্টা করব যতটুকু মনে থাকে যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা সাহিত্যের একজন অন্যতম লেখক তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেখুন কলকাতায় জন্মগ্রহণ করে আপনার এই বীর মেদিনীপুরের বীর বীরসিংহ গ্রামে তো এখানে দেখেন ওনার জন্মশাল ওনার জন্মশাল আঠারোশো বিশ সালে উনি জন্মগ্রহণ করেন এবং ঠিক আঠেরোশত একানব্বই সালে উনি মৃত্যুবরণ করেন সুতরাং আমার সাথে সাথে বলুন যে আঠারোশো বিশ সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন এবং তো একানব্বই সালে মারা যান আর জন্মগ্রহণ করেন কোথায় কলকাতাতে কলকাতার কোথায় মেদিনীপুরের বীরসিংহ গ্রামে ওকে এবার আপনারা আসেন মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আমরা জানি বাংলা সাহিত্যের অন্যতম কবি তিনি তিনি জন্মগ্রহণ করেন আঠারো সালে অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পরপরই চার বছর পরে এবং আঠারো সালেই মারা যান অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আগেই কিন্তু তিনি মারা যান আর ইনি আমাদের বাংলাদেশের যশোর জেলার কেশবপুরের সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন সেখানে একটা নদীও আছে সাগরদারি নামে আপনারা হয়তো কোনো দিন সেখানে যাবেন তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় এটা পশ্চিমবঙ্গে উনি জন্মগ্রহণ করেন এবং চব্বিশ পরগনার কাঁঠালপাড়া গ্রামে এবং তার জন্মসার হল আঠারোশত আটত্রিশ সালে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি মারা যান আঠারোশত চুরানব্বই সালে মীর মুশারফ হোসেন মীর মুশারফ হোসেনের ঠিক জন্মস্থানটা মীর মুশারফ হোসেনের জন্মস্থান কবে বলেন তো মীর মুশারফ হোসেনের জন্মস্থান হচ্ছে যে কুষ্টিয়ার লাহিনীপাড়া গ্রামে তো তিনি জন্মগ্রহণ করেন আঠারোশত সাতচল্লিশ সালে মৃত্যুবরণ করেন উনিশশত এগারো সালে আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুরের আপনি জন্মশালটা মনে রাখেন সাত মে আপনার আঠারোশত একষট্টি ইংরেজির আবার মারা যান হচ্ছে সাত আগস্ট সাত সাত মিল আছে দেখেন আর উনিশশত একচল্লিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু তখনও শেষ হয়নি রবীন্দ্রনাথ ঠাকুর তখন মারা গেছেন এবং বাংলা সালটাও মনে রাখতে হয় কারণ এটি স্পেশাল কবি আমাদের পঁচিশে বৈশাখ বারোশত আটষট্টি এটা বাংলা সালের এবং মারা যান হচ্ছে যে বাইশে শ্রাবণ তেরোশত আটচল্লিশ সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নামে আরেকজন বাংলা সাহিত্যের লেখক আছে যিনি জন্মগ্রহণ করেন হুগলির দেবানন্দপুরে হুগলির দেবানন্দপুরে হুগলির দেবানন্দপুরে হুগলির দেবানন্দ করে তিনি তার জন্মশাল হলো যে আপনার সালে তিনি জন্মগ্রহণ করেন এবং মারা যান আটত্রিশ সালে আচ্ছা তারপরে আপনার এখানে আছে দেখুন বেগম রখিয়া তিনি রংপুরের আমাদের উত্তরবঙ্গের একটি জেলা রংপুরের পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন আঠেরোশো সালে এবং তিনি মারা যান উনিশশত সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন চব্বিশ পরগনার পেয়ারা গ্রামে তিনি আঠেরো সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশত সালে মারা যান কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তিনি এইটা কিন্তু ইম্পর্টেন্ট তিনি জন্মগ্রহণ করেন পঁচিশে মে আঠেরোশো এবং মারা যান একুশে আগস্ট উনিশশো এখানে দেখুন কাজী নজরুল রবীন্দ্রনাথ ঠাকুর সাতই মে আর কাজী নজরুল ইসলাম পঁচিশে মে তার মানে কি তারা প্রায় কাছাকাছি সময়ে জন্মগ্রহণ মানে একই সরি একই মাসে জন্মগ্রহণ করেন তাই না তো এনাদের মধ্যে বয়সের অনেক ডিফারেন্স এখানে দেখুন আঠেরোশত একষট্টি আর আঠেরোশত নিরানব্বই এই খাজি নজরুল ইসলামের সালটা বাংলায় মনে রাখতে পারেন এগারোই জ্যৈষ্ঠ তেরোশত ছয় এবং মারা যান বারোই ভাদ্র তেরোশত তিরাশি জীবনানন্দ দাস সম্পর্কে জানবেন না নাচরের বনলতা সেন যাই হোক তো আপনার দেবানন্দ দাস জন্মগ্রহণ করেছিলেন বরিশালে তিনি আঠেরোশত সালে জন্মগ্রহণ করেছিলেন যেটা কাজী নজরুল ইসলামের জন্মশালের সাথে মিল আছে দেখেন আর তিনি মারা যান উনিশশো সালে দুর্ঘটনায় তিনি মারা যান সসীম তিনি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন জসিম উদ্দিন কোথায় জন্মগ্রহণ করে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে এবং তিনি ১৯০৩ তিন সালে জন্মগ্রহণ করেন এবং ১৯৭৬ সালে তিনি মারা যান আচ্ছা ফরুক আহমেদ ফরুক আহমেদ কোথায় জন্মগ্রহণ করেন যশোর জেলায় মাজাইল গ্রামে ফরুক আহমেদ যশোর জেলার মাজাইল গ্রামে জন্মগ্রহণ করেন আঠারোশত শত সালে মারা যান উনিশ চুয়াত্তর সালে বেগম সুফিয়া কামাল বরিশালের সাইস্তাবাদে জন্মগ্রহণ করেন তো সুফিয়া কামাল আর বেগম রোকিয়ার মতে প্যাস লেগে যায় তো এটা লক্ষ্য করুন বেগম সুফিয়া কামাল উনিশশত এগারো সালে উনিশশত নিরানব্বই সালে সো গাইজ আপনি যদি মনে করেন যে এই অডিও আকারে শুনে আপনার কিছুটা এই 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 তথ্যগুলো আপনার তথ্যগুলো মনে রাখতে আপনি আপনার ব্রেনকে সহায়তা করতে পারবেন তাহলে আমার পরিশ্রম সার্থক হয় অ্যান্ড অ্যান্ড থ্যাংকস ফর ভিউইং দিস ভিডিও অ্যান্ড ইফ ইউ থিঙ্ক দ্যাট দিস ইজ হেল্পফুল ফর ইউ ইউ ক্যান সাবস্ক্রাইব দিস চ্যানেল ফর টু গেট মোর ভিডিওস লাইক দিস থ্যাংকস এগেন্স থ্যাংকস ফর ভিউইং ইউ ওয়েল